নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল খেয়াতরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমাদের তিন দিনের ছুটি আছে, এটা হচ্ছে এপ্রিলের লাস্ট উইক। তো আমরা ভাবলাম বাড়িতে বসেই বা কী করবো, তাই এখান থেকে শিলং যেহেতু 105 কিলোমিটার, তাই ভাবলাম শিলং থেকেই ঘুরে আসি, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়া। এর আগেও আমরা সেপ্টেম্বরে একবার গেছিলাম, কিন্তু ওটা জাস্ট শিলং থেকে ঘুরে এসেছি। তো এবারে প্ল্যান আছে চেরাপুঞ্জি যাওয়ার, এখন দেখা যাক কী হয়। তো গুয়াহাটিতে প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম শিলং আর চেরাপুঞ্জিটা ঘুরে আসি, কারণ বৃষ্টির মরশুমে ওখানকার ভিউ জাস্ট দেখার মতো হয়। কিন্তু দেখুন, এই খানাপাড়া পেরোনোর পরেই দেখলাম এদিকটা ওয়েদার একদম পরিষ্কার। খানাপাড়া হলো আপনার গুয়াহাটি থেকে প্রায় 13 থেকে 15 কিলোমিটার হবে ডিস্টেন্স। আর খানাপাড়া পেরোলেই আপনাদের হচ্ছে রাস্তার একদিকে পড়ছে মেঘালয় আর একদিকে পড়ছে আসাম। তো যাই হোক, সকালেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তাই আমরা বেরোলামও একটু দেরি করেই, প্রায় 10:30 পৌনে 11টার দিকেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো সে কারণে ব্রেকফাস্ট করেই এসেছি। কিন্তু আপনারা যদি শিলংয়ের প্ল্যান রাখেন, তাহলে আপনাদেরকে আমি বলবো আর্লি মর্নিং বেরিয়ে পড়তে গুয়াহাটি থেকে, কারণ গুয়াহাটি থেকে শিলং 105 কিলোমিটার ডিস্টেন্স হলেও যেহেতু পাহাড়ের রাস্তা, প্রায় 3-3.5 ঘন্টা লেগেই যায়। এখন যারা খুব ভালো বাইকার তাদের হয়তো মনে হতেই পারে, আমার নিজেরই ভাইয়ের মনে হয়েছিলো যে ও তো আমি 1 ঘন্টাতেই পৌঁছে যাবো, 100 কিলোমিটার কোনো ব্যাপার নাকি। কিন্তু হ্যাঁ, পাহাড়ের রাস্তাতে সময় লাগে, এটা একটা ব্যাপার। তো এই যে এখানে দেখছেন, এটা জিভা ভেজ রেস্টুরেন্ট, এখানে পুরোই ভেজ খাবার দাবার পাওয়া যায়। আপনারা যখন গুয়াহাটি থেকে আসছেন শিলংয়ের দিকে, তো প্রায় 40-45 কিলোমিটার আসার পরেই আপনাদের এই রেস্টুরেন্টটা পড়বে। তো আপনারা যে রুটে যাচ্ছেন শিলংয়ের দিকে, তার ঠিক উল্টো দিকের রুটেই পড়বে এটা। এটা ঠিক নংপো ঢোকার আগে আগেই এই রেস্টুরেন্টটা। আপনারা এখানে ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চও করতে পারেন, যখন যে টাইমে যখন আসছেন আপনারা সেরকমই। খাবার দাবার খুব ভালো, এখানে আরও অনেক ধাবা বা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমরা টেস্ট করেছি এর আগেও, কিন্তু এখানে খাবার দাবার বেশ ভালো এবং হাইজেনিক। পার্কিং বা এমনি সমস্ত ম্যানেজমেন্টও খুব ভালো, বা অনেকক্ষণ যে অর্ডার দিয়ে আপনাকে ওয়েট করতে হবে সেরকম কোনো ব্যাপার না। খাবারের কোয়ালিটিও বেশ ভালো, আপনারা এলে একবার ট্রাই করতে পারেন। তো চলুন এবার এখান থেকে বেরোনো যাক। ডিস্টেন্স তো খুব বেশি নয়, আপনাদেরকে বললামই, কিন্তু পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর। আপনারা যদি ফোর হুইলারেও আসেন বা আপনারা যদি বাইকেও আসেন, আপনাদের মানে আমার তো মনে হয় আমি এর আগে ফোর হুইলারে এসেছি, যে যতটা না আনন্দ হয়েছে বাইকে তার থেকে অনেক বেশি, কারণ বাইকে অনেক বেশি এনজয় করা যায়। গাড়িতে এলে কোথাও গিয়ে আপনার মনে হবে যে বোর হচ্ছে, একটু ঘুমিয়ে পড়লেন বা একটু ঠিক আছে গল্প করতে করতে এলেন কারোর সাথে, কিন্তু বাইকে একটা ব্যাপারই আলাদা, কারণ চারদিকটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারেন। আর ওই ভিউ নিতে গিয়েই বা ওই মনে হয় না যে একটু ছবি তুলি বা একটু কোথাও দাঁড়িয়ে শুধু দেখি, ওটা করতে গিয়েই কিন্তু আরও অনেক বেশি সময় লেগে যায়। গুয়াহাটি থেকে শিলং হচ্ছে পুরোটাই ন্যাশনাল হাইওয়ে। শিলং কেন, চেরাপুঞ্জির অব্দিও যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, কিন্তু গুয়াহাটি থেকে শিলং এটা পুরোটাই আপনার ডবল লেন রোড পড়ছে, সে কারণে আপনারা যখন গাড়ি নিয়ে আসছেন বা কিছু অতটা প্রবলেম হয় না। তবে হ্যাঁ, শিলংয়ে কিন্তু টাউনের ভেতরে ঢুকে গেলে প্রচণ্ড জ্যাম হয়। সে তো গুয়াহাটি থেকে আপনারা যখন শিলং আসার প্ল্যান করবেন বা কিছু, ওখানে আপনারা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের কাছাকাছি পল্টন বাজার আছে, যেটা ওয়াকিং ডিস্টেন্স, ওখান থেকেই গাড়ি ছাড়ে। যেগুলো আপনার 5 সিটার গাড়ি, ওগুলোতে বোধহয় যতদূর আমি জানি ওগুলোতে 500 টাকা করে পার পার্সন ভাড়া নেয়, পার হেড। আর যেগুলো বোলেরো টাইপ গাড়ি, ওগুলোতে সম্ভবত পার হেড 300 টাকা করে পড়ে, ঠিক আছে? তো আপনারা এটা দেখতে পারেন, তবে এটা বোধহয় ফিক্সড প্রাইস, এটাতে ওরা বার্গেন করে না। তো চারিদিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, মানে আপনি আসার সময় কোথাও বোর তো হবেন না, কারণ আমরা যারা সমতলের মানুষ আমাদের কাছে পাহাড় বলতেই পারেন মানে একটা ভালো লাগার জায়গা, যারা পাহাড় প্রেমী আমরা। তো আমার তো কেন জানি না, আমার পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে। অনেকেই থাকে, অনেকের পাহাড় ভীষণ ভালো লাগে, মানে পাহাড়ের জন্য পাগল যারা, তারা তো এই জায়গাতে এলে কোথাও বোর হবে না বা কোথাও হতাশ হবে না, কারণ এখানে যেরকম সবুজ আছে সেরকম পাহাড় আছে, মানে অসাধারণ সুন্দর জায়গা, না এলে হয়তো বিশ্বাস করবেন না। শিলং যদি আপনারা ঘুরতে চান, তাহলে পুরো শিলং টাউনটাকে ঘোরার জন্য আপনাদেরকে একদিন রাখতেই হবে, তাই আমি বলছি যদি প্ল্যান রাখেন তাহলে অবশ্যই আর্লি মর্নিং বেরিয়ে পড়ুন। 9টা 9:30টার মধ্যে যদি শিলং ঢুকে যেতে পারেন, তাহলে আপনারা সারাদিন শিলংয়ের ট্রিপটা করে নিতে পারবেন। আর শিলং টাউনে ঢোকার ঠিক প্রায় 20 কিলোমিটার বা 17 কিলোমিটার আগে থেকেই এই যে লেক দেখছেন এখানে, এটাকে উমিয়াম লেক বলে, এটা ভিউ সামনে আরও অনেক বেশি সুন্দর। তো এটার ভিউ পয়েন্ট আপনারা 4-5 জায়গায় পাবেন, আমি চেষ্টা করব সমস্ত জায়গা কভার করার, সমস্ত জায়গা থেকে আপনাদেরকে ছবি দেওয়ার। তো এটা হচ্ছে উমিয়াম লেক, যেটা সম্ভবত ম্যানমেড লেক, এটা কিন্তু ন্যাচারাল নয়, এটা কোনো একটা ড্যাম থেকে তৈরি। এই উমিয়াম লেকে কিন্তু আপনারা ওয়াটার স্পোর্টস, বোটিং, ট্রেকিং, ফিশিং সবই করা যায়, কিন্তু আপনাকে ওই পয়েন্টে যেতে হবে, ওই জায়গাতে গিয়ে ওগুলো করতে হবে, আর ওগুলোর জন্য আলাদা করে চার্জেসও থাকে।
সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি আপনারা ওইগুলো করতে পারেন, তবে একটু খোঁজ নিয়ে আপনারা কিন্তু ওখানে যাবেন যেখানে ওই সুবিধাগুলো আছে। শিলংয়ে যদি আপনারা থাকতে চান, এখানে পুলিশ বাজারের কাছাকাছি কম বেশি অনেক কটা হোটেলই আছে, অনেক হোটেলই আছে, কম বেশি কেন বলবো, কারণ এটা একটা পর্যটন কেন্দ্র এবং এখানে অনেক হোটেল আছে। এবার বাজেট আপনাদের খুশি, আপনারা যেভাবে থাকতে চান, বা পুলিশ বাজার থেকে আপনারা 1-1.5 কিলোমিটারের ভেতরেও হোটেল নিতে পারেন, অনলাইন বুকিং করতে পারেন বা এখানে এসে অফলাইনেও পেয়ে যাবেন, অসুবিধে হবে না। এই শিলং কিন্তু নর্থ ইস্টের এডুকেশনাল হাব, জানেন, এখানে IIM আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামও আসতেন বক্তৃতা দিতে, ওখানেই ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, আশা করি অনেকেই জানেন। শিলংয়ের প্রায় 75% মানুষই হলো খ্রিশ্চান, জানেন তো, আর এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ, যদিও এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে লোকাল মানুষজন যে ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে খাসি আর গারো। আমি চেষ্টা করছি প্রায় সবগুলো জায়গা থেকেই আপনাদেরকে উমিয়াম লেকের ভিউ দেওয়ার। কি দারুণ না ভিউগুলো, আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এগুলো কিন্তু ওই যে গুয়াহাটি থেকে যেগুলো আসে শিলংয়ের জন্য, বা এখান থেকেই গাড়ি ছাড়ে শিলং থেকে গুয়াহাটি, যে প্যাসেঞ্জারগুলোকে নিয়ে যায় এই গাড়িগুলোই কিন্তু যায়। তো এখানে আপনারা যেগুলো পাবেন সেগুলো হচ্ছে ডন বস্কো মিউজিয়াম। ডন বস্কো মিউজিয়ামে আপনারা এখানকার মানুষজনদের আঞ্চলিক পোশাক, ওদের অস্ত্র, ওদের হাতের কাজ বা ফটোগ্রাফি, বিভিন্ন ধরনের সংগ্রহ, আপনারা লোকাল সমস্ত কিছু সম্বন্ধে ওখানে গেলে কিন্তু জানতে পারবেন। ক্যাথেড্রাল ক্যাথলিক চার্চ, মেঘালয় স্টেট মিউজিয়াম, এলিফ্যান্ট ফলস, শিলং ভিউ পয়েন্ট, অ্যাট ওয়াটস লেক। ওয়াটস লেকেও কিন্তু আপনারা বোটিং করতে পারবেন, আর ওয়াটস লেকও হচ্ছে কিন্তু ম্যান মেড লেক। শিলং পিকে আমরা গেছিলাম, শিলং পিক হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে আছে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মেঘালয়কে পূর্বের স্কটল্যান্ড বলা হয়ে থাকে। আর এলিফ্যান্ট ফলসও ভীষণ সুন্দর, আপনারা দেখেই থাকেন, আমি ছবি দিয়েছি, এগুলো কিন্তু আমার নিজেরই তোলা। তো এলিফ্যান্ট ফলসেও কিন্তু এটাকে হাতির সুরের মতো দেখতে বলে এটাকে এলিফ্যান্ট ফলস বলা হয়। আর ফলস দেখতে হলে আমার মনে হয় শিলং চেরাপুঞ্জিতে আপনাদেরকে বর্ষাকালেই আসা ভালো, যেমন জুন, জুলাই, অগস্ট এই রকম সময়। আমি এই সময় এলাম, এই সময় কিন্তু ফলসে খুব একটা বেশি জল নেই, তো এই সময়টাতে এলে আপনারা কিন্তু ফলস খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, মানে যেটা পাহাড়ের ঝর্ণা বলা হয়ে থাকে সেটা। শিলংয়ের পুলিশ বাজার ঘোরার জন্য অবশ্যই কিন্তু সন্ধ্যার সময়টুকু রাখবেন, শপিং আর খাওয়া দাওয়া এই দুটোর জন্যই জমজমাট এই পুলিশ বাজার। আমরা যেমন কলকাতাতে ধর্মতলায় গেলে একটা বেশ প্রাণ খুঁজে পাই, এখানেও ঠিক সেরকমই, সমস্ত কিছু পাবেন, এখানকার ট্র্যাডিশনাল বাঁশের তৈরি জিনিস, জামা কাপড়, জুতো, যাবতীয় যা কিছু হয় সমস্ত কিছুই পাবেন। তবে অবশ্যই দরদাম করবেন, কারণ এখানে এরা অনেকটাই বেশি দাম বাড়িয়ে বলে। তবে দেখুন, আমরা কিন্তু এপ্রিলের লাস্ট উইকে এসেছি, মানে এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড গরম, কিন্তু এখানে রাতে টেম্পারেচার হয়তো কোথাও 22-27-এর মধ্যেই আছে, বেশ ঠান্ডা। এখানকার মানুষজন তো হালকা পুলোভারও গায়ে দিয়ে আছে দেখছি। তো আপনারা যখন আসবেন, আপনাদের হোটেলে এসি থাকুক বা না থাকুক, অবশ্যই কিন্তু চেক করবেন বাথরুমে গিজারটা আছে কিনা, এটা কিন্তু ভীষণ দরকার। এখানে পুলিশ বাজারে এই মোড় থেকে ঠিক বাম দিকে অনেক কটা রেস্টুরেন্ট আছে, আমরা এই ইডেনে ডিনার করলাম, ইডেন বলে একটা রেস্টুরেন্ট আছে, 2 দিন, বেশ ভালো খাবার দাবারের কোয়ালিটি এবং হাইজেনিকও, আপনারা ট্রাই করতে পারেন। তবে একটা কথা, সানডের দিনটা অবশ্যই চেষ্টা করবেন শিলংয়ের প্ল্যান না রাখার। তো চলুন, নেক্সট দিনের প্ল্যান আছে চেরাপুঞ্জি যাওয়ার। আপনারা হয়তো একটা জায়গাতে দেখলেন, শোম্যান ড্রাইভারের সাথে ওখানে একটা গাড়ির সাথে কথা বলছে চেরাপুঞ্জি বা মাউলিং লর্নাইয়ের জন্য, তো সেগুলোর কথাবার্তা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে জানাবেন, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।